আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে এই বিষয়গুলো আপনাদের গোপন রাখতে হবে। তো বন্ধুরা অনেকে বলতে পারেন যে কি ভাইয়া কি বিষয়গুলো গোপন রাখতে হবে, তো আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো অবশ্যই আপনাদের গোপন রাখতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো গোপন রাখেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে একজন সফল ইউটিউবার হতে পারবেন। আর যদি এই বিষয়গুলো যদি আপনারা কখনোই গোপন না রাখেন তাহলে কখনোই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন না। তো বন্ধুরা এই কি বিষয়গুলো আপনাদের গোপন রাখতে হবে, নাম্বার এক যে বিষয়টা আপনারা অবশ্যই গোপন রাখতে হবে সেটা হলো আপনার কাছের মানুষের কাছে আপনি যে ইউটিউব চ্যানেল তৈরি করছেন এই ইউটিউব চ্যানেলটা যে আপনি তৈরি করছেন এটা বলা যাবে না। আপনি আপনার বন্ধু বান্ধব হোক বা আশেপাশে যেই কেউ হোক না কেন তাদেরকে যদি আপনার বলেন যে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করছি তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই বিষয়টা অবশ্যই আপনাদের গোপন রাখতে হবে। কারণ এই বিষয়টা যদি আপনার গোপন না রাখেন তাহলে আপনাদের যে প্রিয় মানুষ হোক বা আপনার ফ্রেন্ড হোক বা আপনার আশেপাশে যে মানুষগুলো হোক যদি আপনি কখনো ইউটিউবে সফল না হতে পারেন তাহলে আপনাকে নিয়ে সবাই সমালোচনা করবে। তো যদি আপনি এটা গোপন রাখেন তাহলে অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার হবেন। আর যদি গোপন না রেখে সবাইকে ফ্লাশ করে দেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন সবাইকে বলতেছেন তাহলে আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। এর কারণটা কি? এর কারণ হলো কি, আপনি আপনার সফলতা কেউ চাবে না যে আপনি একজন সফল ইউটিউবার হন। যখন আপনি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন বা আপনার কাছের বন্ধুর কাছে শেয়ার করবেন তখন একটা কি হয়ে যাবে, তখন আপনার প্রিয় মানুষ বা কাছের যে বন্ধু বান্ধবগুলো আছে কখনোই চাবে না আপনার ভিডিওটা ভাইরাল হোক। কেউ যদি আপনাকে না চেনে তারাই কিন্তু আপনাকে ভাইরাল করে দিবে। আপনি ধরেন যে আপনি আমাকে চেনেন না কিন্তু আপনি আমার ভিডিওটা দেখতেছেন, কিন্তু আমার কাছের মানুষ যেগুলো আছে এগুলো কিন্তু আমার ভিডিওটা দেখে না, এবং যদি দেখেও কয়েক সেকেন্ড দেখার পরে আপনারা এখান থেকে চলে যায়, এর ফলে কি হয় আমার চ্যানেলটা ডাউন হয়ে যায়। আপনি যদি আপনার কাছের মানুষকে এই কথাগুলো বলেন বা শেয়ার করেন তাহলে কি হবে, আপনার চ্যানেলে ঠিকই যাবে কিন্তু কয়েক সেকেন্ড যাওয়ার পরে ওরা কেটে দেবে, যার ফলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আর আরেকটা কথা বলে নেই, সেটা হলো আপনার কাছের মানুষ কখনোই আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে না বা শেয়ার করবে না। আপনাকে যারা চেনে না তারাই শুধু আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে। দেখেন যদি আপনি আমাকে চেনেন না কিন্তু আপনি আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার পরিচিত হতেন তাহলে কখনোই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতেন না, একটুখানি দেখে তারপর কেটে দিতেন। আমি আমার একটা লাইফের একটা স্টোরি আপনাদের কাছে বলি, সেটা হলো আমার যে প্রথম যে ইউটিউব চ্যানেলটা আছে সেইটা ইউটিউব চ্যানেলটা কেউ জানতো না। আমি একাই একাই ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতাম, সবাই ভাবতো যে ছেলেটা মনে কারোর সাথে প্রেম করে না হলে এভাবে মোবাইল নিয়ে সে অল টাইম পড়ে থাকে কেন। তো যখন আমার 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম হলো তাও আমি কাউকে জানাই নাই। যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম এটাও আমি কাউকে জানাই নাই। যখন আমার হাতে গুগল অ্যাডসেন্স সিটিটা আসলো এবং আমি ভেরিফিকেশন করলাম তারপরে আমার কাছের মানুষ যেগুলো আছে বা ইগুলা আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কাছে আমি শেয়ার করলাম যে আমি একটা গোপনে একটা ইউটিউব চ্যানেল তৈরি করছিলাম এবং এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমার মনিটাইজেশন দিছে আর কি, তো তখন সবার একটা ভুল ধারণা ভেঙে গেল। সেটা হলো সবাই ভাবছিল যে আরে মনে হয় কারোর সাথে প্রেম করে বা কোনো মেয়ের সাথে বা কথা বলে। তো সবাই একটা চিন্তা করলো যে দেখো আমরা না জেনে তোমার বিষয়ে অনেক চিন্তা ভাবনা করছি, বাজে চিন্তা ভাবনা করছি, কিন্তু তুমি সঠিক পথে আসো এবং কাউকে জানাও নাই, সফলতার পরে জানাইছো, যার কারণে তুমি আজকে সফল হতে পারছো। আর যদি আপনি যদি হলো মানে চ্যানেল খোলার সাথে সাথে আপনার প্রিয় মানুষদের কাছে বা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন তাহলে কি হবে, আপনাকে নিয়ে হাসির পাত্র হিসাবে দেখবে তারা, তারা বলবে ইউটিউবার ইউটিউবার ইউটিউবার, এটা অবশ্যই বলবে। আর এখন দেখেন আমি প্রথম যে আমার ইউটিউব চ্যানেলটা আছে ওটা সাকসেস হয়েছে এবং এখন আমাকে সবাই সাপোর্ট করে। আর যদি আমি সাকসেস না হইতাম তাহলে কি আমি হাসির পাত্র হিসাবে সবার মাঝে থাকতাম। এর জন্য অবশ্যই আপনার এই বিষয়টা গোপন রাখতে হবে। আপনি যে ইউটিউব চ্যানেল তৈরি করছেন বা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেন বা ভিডিও আপলোড করেন এগুলো কাউকে জানানো যাবে না, যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন তার সাথেও এই বিষয়টা শেয়ার করবেন না। তখন কি হবে, যদি আপনি বিষয়টা শেয়ার করেন বা শেষ আপনি যদি ইউটিউবে সফল হতে না পারেন, ধৈর্য হিসাবে কাজ করতে না পারেন, তো আপনি ইউটিউবে যদি সফল হতে না পারেন তখন আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তো সবাইকে আমি একটাই অনুরোধ করবো, সেটা হলো কি আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি গোপনে এটা চালিয়ে যান এবং ভিডিও আপলোড করে থাকেন, ইনশাআল্লাহ আপনি সফল একজন ইউটিউবার হবেন। আর আপনি যদি এই জিনিসটা গোপন রাখতে পারেন, আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি গোপন রাখতেছেন, ইনশাআল্লাহ আপনি ইউটিউবে একজন সফল হবেনই হবেনই। আর যদি আপনি চান যে না আমি সবার কাছে হাসির পাত্র হিসাবে থাকতে চাই তাহলে অবশ্যই আপনার চ্যানেলের লিংক সবার কাছে শেয়ার করবেন এবং সবাইকে এটা বলবেন। আর যদি বলেন যে না আমি একজন সফল ইউটিউবার হওয়ার পরে আমি সবার কাছে শেয়ার করব তাহলে আপনি একজন সফল ইউটিউবার হবেন। তো বন্ধুরা
ভিডিওটা বেশি বড় হয়ে গেল আর আপনি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না ইউটিউবের সফলতার জন্য। তো অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন আর এই বিষয়টা গোপন রাখবেন, আপনার মনে মনে রাখবেন, ইনশাআল্লাহ আপনি একজন সফল ইউটিউবার হবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি মনে করেন যে আপনি আমার পরিবার সদস্য হবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।